আল্লাহর কাছে সেজদায় চাওয়া প্রতিটি ইচ্ছা একদিন কবুল হয়ে যাবে, সেদিন আর পিছন ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ। খুলনা অঞ্চলের দুটি জনপ্রিয় রেসিপি নিয়ে আসছি আজকে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আগের দিন রাতে এনেছিল ওই যে হাঁস আর চুই ঝাল, মানে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না হবে, আর এই বাজারগুলো এনেছে পরের দিন সকালে, মানে শুক্রবারের দিন সকালে। তো বাজারগুলো আমি গুছিয়ে রাখতেছি, কারণ এগুলো থেকে আমি কিছুই রান্না করব না। হাঁসটা কিন্তু আমি রাতেই সুন্দর করে কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রেখেছিলাম, সকালে আবার ওটা না গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এতে করে হাঁসের যে একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা আর থাকে না। আর এই যে চুলা আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি এখানে পরিমাণ মতো তেল, আর দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা ছিল, কালো এলাচ ছিল, এস্টার মশলা ছিল একটা, তো দিয়ে আমি একটু ভেজে তারপরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে আমি ওখানে কিন্তু আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে আমি আবারও তেলের সাথে ভেজে নিয়েছি। এতে করে না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, আর ওই যে ব্লেন্ড করা মশলার ভিতরে ছিল ওখানে শুকনো মরিচ ছিল, জিরা ছিল, আর গোটা গরম মশলা ছিল। বাকি মশলাগুলো যে অ্যাড করে দিয়েছি এখানে, স্বাদ বুঝে লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু তেলের সাথে ভেজে নিয়েছি। এতে করে না সুন্দর একটা কালার আসবে মাংসের। আর ওই পাত্র ধুয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। অবশ্যই মশলাটা ভালোভাবে না কষিয়ে নিবে। আর এই যে হাঁসের মাংসটা দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে তিনটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিব। মিশে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটাকে এই যে রান্না করে নিয়েছি। এখন দেখো হাঁসের মাংস দিয়ে না অনেক পানি বের হয়েছে, আর এই পানিটুকু আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপরে কমিয়ে নিব। তো ওই হাঁসের মাংস কিন্তু আমি অর্ধেকটা নিয়েছি, আর বাকি অর্ধেকটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরে একদিন রান্না করে খাবো। আর এই পর্যায়ে দেখো আমি আলু আর ওই যে চুই ঝালগুলো আমি কেটে রেখেছিলাম সবটুকু না দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিলে কি হয়, চুই ঝালটা একটু সিদ্ধ হয়ে যায়, নরম হয়, খেতেও ভালো লাগে। আর এই যে সিমাই পিঠা আমার বাপজান বানাচ্ছে, কিন্তু আজকে বন্ধের দিন শুক্রবার, সে বাসায় আসছে, আর আমার সিমাই পিঠা খেতে অনেক মজা বুঝছো, তার জন্য সে অনেক কষ্ট করতেও রাজি। তো যাই হোক, এই যে পিঠা বানানো হয়ে গেলে আমি পাশের চুলে একটা পাতিল বসিয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি, আর উপরে একটা ওই যে ঝাঁঝরি দিয়েছি, ঝাঁঝরি বলো না কি বলো যাই হোক না কেন, আর ওই পরিমাণ মতো সিমাই পিঠা দিয়ে আমি ওটাকে না ভাপ দিব। 10 থেকে 15 মিনিট ভাপ দিলে না ওটা হয়ে যাবে। আর এদিকে দেখো মাংসের উপরে না তেল চলে আসছে, তারপরে না আমি আরো খানিকক্ষণ সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিব। হাঁসের মাংস যত কষানো হয় না তত কিন্তু এর স্বাদটা ভালো আসে। এদিকে দেখো রাইস কুকারেও আমি কিছু পিঠা এই যে ভাপ দিতে দিয়েছি, রাইস কুকারও কিন্তু আরো খুব সুন্দর ভাবে না এটা ভাপ দিয়ে নেওয়া যায়। তো যাই হোক দেখো আমি মাংসটা না আরো সময় নিয়ে সুন্দর করে যে কষিয়ে নিয়েছি, আর দেখো কড়াইয়ের গাছে না এখন হচ্ছে তেল চলে আসছে। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব পানি। তো এখানে তোমরা কিন্তু গরম পানিটা দিতে পারো, আমি না সময় পেরে উঠিনি এই জন্য এই যে ট্যাবের পানিটাই দিয়েছি, নর্মাল পানি যেটা বলো। তো যাই হোক, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু অনেকক্ষণ এটা রান্না করে নিয়েছিলাম, আর কষাতে কষাতে কিন্তু আমার রান্না অর্ধেক হয়ে গিয়েছিল। আর এই পর্যায়ে এই যে আমি কিছুটা রসুন কোয়া দিয়েছি, আর দিয়েছি এখানে কাঁচামরিচটা একটু ভেঙে দিয়েছি, একটু ভেঙে দিলে কি হয় দারুণ একটা ফ্লেভার আসে, আর আমার রান্নাটা কিন্তু মাশাল্লাহ হয়ে গিয়েছে। আমি একটু ঝোল ঝোল করে নামাবো, কারণ আমরা সিমাই পিঠা দিয়ে খাবো, তো এই জন্য আমি এই যে মাংসটা একটু ঝোল ঝোল করে নামিয়েছি। আর দেখো এর কালারটা না মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। আর এই যে পিঠাটাও তোমাদের একটু দেখিয়ে দেয়, দেখো ভাপ দেওয়ার পরে কেমন হয়। তো এটা কিন্তু 10 থেকে 15 মিনিট ভাপ দিলে না সুন্দরভাবে না ভাপিয়ে নেওয়া যায়। তো চলো আমার প্লেটটা এখন রেডি করি, এই যে একটু পিঠা নেব, আর নেব একটা বাটিতে করে হাঁসের মাংস। তো আমি এই যে একটু আলু নিয়েছি, চুই ঝাল নিব, আর হচ্ছে গোটা রসুন দিব। তো তোমরা যারা যারা এই যে হাঁসের মাংস চুই ঝাল দিয়ে খাও না আর সিমাই পিঠার সাথে, তারা এভাবে একবার ট্রাই করে দেখো, এই শীতে দেখবো আর স্বাদটা মুখে লেগে থাকবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।